হ্যাপি হোলি বন্ধুরা, কেমন আছে কমেন্ট করে জানিও। ওই দেখো আমাদের গুলুগুলুকে, ডারু গোপালকে, আমাদের সন্টুটাকে দেখো কত হোলি মাখে দিয়েছে রং। এই বাচ্চাগুলো এসেছে হোলি খেলতে মঙ্গল আকাশের সাথে। মঙ্গল আকাশ এখনই ঘুম থেকে উঠলো, তার জন্য বলছে আমরা এখন খেলবো না, একটু বেলায় খেলবো। তো আমাদের গোপুসোনা ঠাকুরতলায় বসেছিল ঠাকুর ঘরে, আর এরা দেখতে পেয়ে বলছে তাহলে একটু গোপুসোনার সাথে হোলি খেলি। তো আমি বলছি আমি তো এইমাত্র পরিষ্কার করলাম ঘরদোর, এবার যদি ঠাকুর ঘরে হোলি খেলতে ঢোকে তাহলে সব ভর্তি হয়ে যাবে রঙে। সেই জন্য বললাম গোপুসোনাকে বাইরে নিয়ে ওরা একটু হোলি মাখিয়ে দিই। একদম পুরো গোলগুলোটাকে ভর্তি করে দিয়েছে, আর গান চলছিল। ওই দেখো বাচ্চাগুলো কিরকম ডান্স করছিল। আর আমি আজকে তো সোমবার, সেই জন্য দেখো আমি বাবার পুজোর জোগাড় করছি। তো চান টান সেরে কারোর সাথে আমি রং খেলিনি আজকে, হোলি খেলিনি, খেলবো পুজো টুজো করে, চান করে বাবার সাথে হোলি খেলে তারপরে বাকি সবাই সাথে হোলি খেলবো। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখে কিন্তু রঙও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা যদি বলো কেন চান করে আবার মানে হোলি খেলবে নাকি, তা না, আমার কাছে বাবাই সব, অন্নদাতা, জীবনদাতা, সব কিছুই বলতে পারো। তো সেই জন্য আমি আগে বাবা শিবের পুজো করে বাবা শিবের সাথে হোলি খেলে তারপরে আমি বাকি সবার সাথে খেলবো। আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা কী করছে বলো তো? ওই যে আমরা মিনার কাজ করি না, দিয়ে মিনার সব মানে আমাদের মার্বেলগুলো মিনায় ভর্তি হয়ে গেছে, সেগুলো একটু মানে সেই লোহার পাত কাটা পাওয়া যায় তাতে করে দিয়ে ঘষে ঘষে তুলছিল, ও এখনও কিন্তু স্নানও করেনি। যাই হোক, আর আজকে দুপুরের আমাদের মেনু হয়েছে লুচি আর আলুর দম। তোমরা তো জানো সোমবারে বাবার পুজো করি মানে তোমাদের দাদা আর আমি ভাত খাই না, তো শুকনো পাকনা জিনিস খাই। তো যাই হোক, আজকে মাকে বললাম ভাত করতে হবে না, দুটো কালকে রাতের ভাত আছে, ওগুলো দীপ আর মঙ্গল আকাশ খেয়ে নেবে তিন ভাইয়ে, আর আমরা তিনজনে, মা, আমি, তোমাদের দাদা, লুচি আর আলুরদম খাবো। যাই হোক, আর এই যে আমার ছেলেপুলেরা কত রং মেখেছে দেখতে পাচ্ছ, আর মঙ্গল দেখো পুরো ভূত হয়ে এসেছে, ও সারা পাড়াটা হোলি খেলে হলো, আর দীপের রকম দেখো। কখন খেতে বসবো মিষ্টিটা দিয়ে দাও, হাতে হাতে দিয়ে দাও মিষ্টিটা দিয়ে, একটা বড় মিষ্টির বাস্ক দিয়ে গেছে গো, কত মিষ্টি আছে এতে, অনেক মিষ্টি দিয়েছে। সকালে চান করেছি বলে আর এখন চান করিনি, ওকে ফুকে যে রংগুলো দিয়েছিল সব তুলেছি, মাথায় দেখো, এই দেখো রং হয়ে ভর্তি হয়ে আছে, মাথায় এখানেও আছে। তাই ভাবছি কি করব, শোনো বিকালার দিকে একবার চান করে নেবো, যেন মুখে লেগেছে তো রং রংগুলো যেন জ্বালা জ্বালা করছে, কেন কি জানি খুব জ্বালা জ্বালা করছে। আর করিনি, সকালে চান করেছি তো, এমনিতে আমার শরীরে সব সময় গা গরম থাকে, জ্বর থাকে, কেন কি জানি, আমি জানিনি, ডাক্তারকেও বলেছি আমার সব সময় গা গরম থাকে, জ্বর থাকে। একবার চান করেছি, আর একবার করলেই ধরে নেবে ব্যারাম, একে গলা চিটচিট করছে, কাশি হচ্ছে। পুজো করে মা আজকে তো দেখলে দেখালাম তোমাদেরকে, লুচি আর আলুর চচ্চড়ি করেছিল দম মতো, আলুর দম মতো, তো ওইটাই খেয়েছি, খেয়ে দুটো শসা খেলাম, একটা কলা খেয়েছি, মিষ্টি খেয়েছি একটা, খেয়ে শুয়ে আছে। তোমাদের দাদাও ওই একই খেলো, আর আকাশ বগল দীপ কালকে রাতে যে ভাত সব, আমরা তো খিচুড়ি খেয়েছি, তারপরে ভাত বেঁচে গেছিলো, সেই ভাতগুলো ছিল, সেইগুলো আকাশ বগল দীপ খেলো তিন ভাইয়ে, আর মা, আমি আর তোমাদের দাদা লুচি খেলি। রাতের দিকে দেখি কী হয়, ভাত তো করতে হবে রাতের দিকে, সেই এখন তো খেতে পাবো না, মানে এখন বলতে রাতে সন্ধেবেলা যে রান্না করে তখন তো খেতে পাবো না, 12টার পরে খাবো, তোমাদের দাদা আমি, ওরা খেতে পাবে। তোমাদের দাদারা আমার সোমবারে মানে ভাত খাওয়া বারণ, আটা ময়দার জিনিস খেতে পারবে।
মানে সেদিনটা খাই না আমরা ভাত, বাচ্চা নিরামিষ একদম, আর শুকনো পাবো না। আমি শুয়ে আছি একটু, তোমাদের দাদা ওই ঘরে শুয়ে আছে, টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে, এই ঘরে আর টিভি চালায় না, ওই ঘরে মনে হচ্ছে ঘুমে পড়েছে, কয়েক টিভির আওয়াজ পায়নি। আর আমি এখানে একটু ঘুমিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, মানে ইউটিউবে সব ভিডিও দেখছিলাম, কে কত সব হোলির ভিডিও ফিডিও ছেড়েছে কি সেরকমভাবে, এবার সেটা মজা করতে পারিনি, ভালো লাগে না, মানে মনে হচ্ছে যেন কাজ করলেই ভালো হয়। হ্যাঁ সত্যি, কেন জানিনি, মনে হচ্ছে কাজ আছে তো, মনে হচ্ছে কালাটা নিয়ে কাজে বসে পড়ছে, মানে গা হাত ম্যানেজ করছি, ভালো লাগে না একদম, কেন হচ্ছে মনে হচ্ছে যেন কাজ করি, আবার একা কাজ করতে মুটো লাগবে না বলো না। আর আমার এই মাথাটা এটা দেখো বেরিয়ে যাচ্ছে, দেখো না, তোমাদের কারো কোথাও করছে তুমি কোনো টিভি জানা থাকে না আমাকে বলো তো, আমি যাবো লাগাবো, যত লাগাচ্ছি তত দেখো বেড়ে বেড়ে মাথাটা মনে এখান থেকে কাটতে হবে। ওই আয়ুষ হসপিটালটা যখন সেই আকাশবর্তী ছিল আমি দেখিয়েছিলাম, তখন বলেছিল যে এখন তোমার ছেলের শরীর খারাপ, ওষুধপালা এখন তো লাগবে, এখন ঠিক আছে এখন পয়সা খরচা করুনি, পরে তোমাকে তুমি একবার আসবে এটা আমি ব্যবস্থা করবো, বলছে এমন মলম দেবো এটা পুরো মিলে যাবে। আচ্ছা তিনা, আমি যে অনেক মলম লাগিয়েছি, অনেক ডাক্তার দেখেছি মিলছে না, তখন ও বললো যে তিনা মেলে এইখানটা কেটে তুলে দেবে, কী হয় কী আছে কপালে, পোড়া কপালে, চলো পরে আবার কথা বলবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে এখন বকার বকার করে, তাই না। সবাইকে হ্যাপি হোলি, সবাই কেমন আনন্দ কর, মানে সবাই কেমন আনন্দ করছো মজা করছো সবাই জানিও, আমি তো আজকে এবছর সেরকমও ভালো লাগে, একদম ভালো লাগে না। আজকে অনেক ঘরটা পরিষ্কার করলাম, সেই মোটা মোটা লেপটেপগুলো খাটের তলায় ঢুকিয়ে দিলাম, ফ্রিজটা পরিষ্কার করলো তোমাদের দাদা, টুকটাক কাজগুলো করলো, বাকি ঘরে নয় সব বাথরুমের গায়ের দেয়ালগুলো সব সিম এসে গেছে, মন ভেঙে যাচ্ছে, সিম এসে গেছে, ভালো লাগে না দেখতে, একটা কেমন লাগছে, টেনশান হচ্ছে, যে টেনশান বলতে যে কীরকম জানো তো, যে মানে নোংরা নোংরা লাগছে যেন ভালো লাগছে না, দূর বিরক্ত লাগছে এরকম একটা ব্যাপার লাগছে, মনে হচ্ছে একটু কালার ফালার করে বেশ ফ্রেশ করবো, করে বেশ শান্তি, বাইরে তো আগের মতন সেরকম আমি আর বেরোইনি, আর ভালো লাগে না আমার ওসব বেরোতে, আর বকা বকার করতে অনেক করেছি, এভাবে একটু ঘরটাকে টিপটাপে রেখলে ঘরের মতো সময়টা কেটে যায়, ভিডিও নিয়ে তারপরে কাজ নিয়ে কেটে যাবে, আর ঘরে যদি নোংরা টোংরা হয়ে থাকে না ভালো লাগে না। আর আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম, শাড়ি কাজ করতাম, তখন নোংরা টোংরা থাকতো, নোংরা হয়ে থাকতো, কাজ করতাম, তখন নিজের বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে বলো, দেখি কালার করবো, বোন ফোন করেছে পরে কথা বলছি। সেই বিকালবেলা বিছানায় শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি, চলে আসলাম এখন রাতের বেলা, বিকালবেলা বিকালবেলা উঠে চা খেয়েছি, তারপরে সন্ধে হতে সন্ধে দেওয়া হলো, সেসব কিছুই মানে আমি তোমাদেরকে দেখাইনি শেয়ার করিনি, সন্ধেবেলা মা কখন ভাত করে ফেলেছিলো, এই দেখো ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, ভাব উঠছে না বুঝতেই পারছো, আর ছেলেরা বললো মা সবাই মাংস খাচ্ছে আমরা খাবো না, আমি বললাম বাবা রোজের খাস আজকে খেতে হবে না, তো শুনছিলো না তো, ওর বাবা নিয়ে এসে রেখেছিলো সন্ধেবেলা, বলছে কি না যে রাত্রিরে 12টার পরে করে দেবে, তো তার জন্য মা এখন মোটামুটি হয়ে গেছে, পৌনে 12:30 মতো হবে মনে হচ্ছে, তো এখন মা বানাচ্ছে, বানাতে বানাতে 12:30 বেজে যাবে, তখন সবাই মিলে খাবো। যাই হোক বন্ধুরা, আরেকটা কথা ছিল, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম সোমবার হোলির দিন, আমি সময় করে উঠতে পারিনি বলে তোমাদেরকে দিতে পারিনি, আজকে শনিবারে তোমরা পেলে ভিডিওটা, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো।